বন্ধুরা, আপনাদের স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। কিছুদিন আগে আমি আপনাদের দুটি গ্যাজেট দেখিয়েছিলাম যেগুলো হাতের শক্তির মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। একটি ছিল ফোন চার্জার ও অন্যটি একটি এলইডি টর্চ। আপনারা অনেকেই ভিডিওটিতে কমেন্ট করেছিলেন এগুলো খুলে দেখানোর জন্য, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ব্যাটারি ছাড়াই এ ধরনের ডিভাইসগুলো বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে কাজ করে থাকে। পুরো ভিডিওটি দেখলে আপনারা ডিভাইসগুলোর গঠন ও কার্যক্রম সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবেন। এগুলো কেনার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আসছি ইন্ট্রোর পর। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন চার্জার ও টর্চ ডিভাইস দুটি। এগুলো বিভিন্ন ধরনের কিনতে পাওয়া যায়। বড় আকারের ডিভাইসগুলো বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বিপদের সময় ইমার্জেন্সি হিসেবে এগুলো ব্যবহার করার জন্য তৈরি করায় এগুলোকে সার্ভাইভাল টুল বলা হয়। আজ আমরা এগুলোর রিভিউ সংক্রান্ত কথাবার্তায় না গিয়ে দেখব কিভাবে এগুলো তৈরি করা হয়েছে এবং কিভাবে কাজ করে। প্রথমে আমরা হ্যান্ড ক্র্যাঙ্ক ফোন চার্জারটি দেখব। কিছুটা স্বচ্ছ প্লাস্টিক জাতীয় উপাদান দিয়ে তৈরি এই চার্জারটির সাথে একটি হ্যান্ডেল রয়েছে যা ঘোরালে এর সাথে থাকা ইউএসবি পোর্ট থেকে বিদ্যুৎ পাওয়া যায়। এটি 5 ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারলেও অ্যাম্পিয়ার কম হওয়ায় বেশি ক্যাপাসিটির ব্যাটারি সমৃদ্ধ ফোনগুলো চার্জ নাও হতে পারে। তবে ছোট আকারের ফিচার ফোন, পাওয়ার ব্যাংক, অ্যাকশন ক্যাম জাতীয় ডিভাইস চার্জ করা সম্ভব। সমস্যা হলো চার্জ হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হওয়ায় এগুলো ব্যবহার করা বেশ কষ্টকর। দুটি স্ক্রুর মাধ্যমে সেট করা রয়েছে ডিভাইসটি। স্ক্রুগুলো খুলতে হবে। এবার সাবধানে দুটি পার্ট আলাদা করতে হবে। তার আগে সাথে থাকা ফিতাটি খুলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটির ভেতরকার গঠন। আপনারা জানেন বৈদ্যুতিক জেনারেটর তৈরি করতে মোটর ব্যবহার করা হয়। বিদ্যুতের জন্য আমরা যে জেনারেটরগুলো দেখে থাকি তাতে একটি গ্যাসোলিন বা এ জাতীয় ইঞ্জিন একটি মোটরকে ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। এখানেও একই পদ্ধতি কাজ করে, শুধু ইঞ্জিনের বদলে হাতের শক্তি ব্যবহার করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন 4টি গিয়ার রয়েছে ভেতরে। হ্যান্ডেলটি হাত দিয়ে ঘোরানোর গতিকে অনেকগুণ বৃদ্ধি করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে গিয়ারগুলো। এই গিয়ারগুলোর কারণে ভেতরে থাকা মোটরটি প্রায় পূর্ণাঙ্গ গতি পায়, যার কারণে 6 ভোল্টের মোটরটি সহজে 5 ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এখানে 2 সেট গিয়ার ব্যবহার করা হয়েছে ডিভাইসটির ভেতরকার ফিটিংস সঠিকভাবে রাখতে এবং হ্যান্ডেল ও মোটরটিকে দৃঢ়ভাবে সংযুক্ত রাখার জন্য। তা না হলে গিয়ারগুলো প্লাস্টিকের তৈরি হয়, যে কোনো সময় ভেঙে যেত। সবগুলো গিয়ার বের করে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি মোটর। আগেই বলেছি এটি একটি 6 ভোল্টের মোটর, যা হ্যান্ডেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সময় দ্রুত গতিতে ঘুরতে থাকে। মোটরটি সংযুক্ত করা রয়েছে একটি ভোল্টেজ রেগুলেটর সার্কিটের সাথে। মোটরটি যখন ঘোরানো হয় তখন স্বাভাবিকভাবেই এটি একই গতিতে ঘুরে না, যার কারণে উৎপাদিত বিদ্যুতের পরিমাণে তারতম্য হয়। তাই বিদ্যুতের ভারসাম্য ঠিক রাখার জন্য কাজ করে এই সার্কিট বোর্ডটি। বোর্ডটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি সাধারণ ইউএসবি পোর্ট ও একটি ইন্ডিকেটর এলইডি রয়েছে। খুব সামান্য কম্পোনেন্ট দিয়ে তৈরি এই সার্কিট বোর্ডটি। ভোল্টেজ রেগুলেশন ও আউটপুট দেওয়া ছাড়া এর আর কোনো ফাংশন নেই। পুরো অংশটি আমরা বের করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো অংশ। ভিডিওর এই অংশটি থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন মোটরটি ঘোরালে সামান্য বিদ্যুতে এলইডি কিছুটা জ্বলে উঠছে। এই ছিল একটি হ্যান্ড ক্র্যাঙ্ক ফোন চার্জারের তৈরির প্রক্রিয়া। আশা করছি আপনারা বুঝতে পারলেন কিভাবে কাজ করে একটি হ্যান্ড ক্র্যাঙ্ক ইলেকট্রিসিটি জেনারেটর। এবার আমরা আরেকটি ডিভাইস দেখব। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড ক্র্যাঙ্ক এলইডি টর্চ। এই ডিভাইসটিও ব্যাটারি ছাড়া বিদ্যুৎ উৎপাদন করতে পারে হাতের শক্তির মাধ্যমে, যদিও এতে ছোট আকারের ব্যাটারির উপস্থিতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুইচের মাধ্যমে এলইডিগুলো জ্বলছে, তবে এর মূল ফাংশন হলো এটি নির্দিষ্ট স্থানে হাতের প্রেসারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে লাইটগুলো জ্বালাতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের শক্তিতে কিভাবে এটি চলে। টর্চটি খুলে আমরা দেখব কি পদ্ধতিতে এটি কাজ করে। এর মধ্যেও 2টি স্ক্রু রয়েছে। আমরা স্ক্রুগুলো খুলব। এবার সামনের দিকে থাকা অংশটি খুলব, যেখানে এলইডিগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটির গঠন। বেশ বড় আকারের একটি গিয়ারের উপস্থিতি দেখা যাচ্ছে। হ্যান্ডেলটি আটকে রাখার লকটি বের করে নিচ্ছে। এখন সরাসরি দেখা যাচ্ছে ডিভাইসটি কিভাবে চলে। হ্যান্ডেলটির পেছনের দিকে থাকা গিয়ারের মতো কাটা অংশটি বড় গিয়ারটিকে ঘোরায়, তখন গিয়ারটি এখানে থাকা কালো রঙের এই জেনারেটরকে অনেক দ্রুত গতিতে ঘোরাতে পারে। চুম্বক ও তামার তারের কয়েলের মাধ্যমে তৈরি ছোট এই জেনারেটরটি।
উপরে থাকা প্লাস্টিক লকের মাধ্যমে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কোনোভাবেই জেনারেটরটি উল্টোভাবে ঘুরতে না পারে। এটি হচ্ছে রিভার্স স্পিনিং লক, যার কারণে জেনারেটরটি একদিকেই ঘুরতে পারে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে জেনারেটরের অংশটি। এখানে একটি চুম্বক রয়েছে এবং নিচের অংশে রয়েছে তামার তারের কয়েল। এই হলো কয়েলের অংশটি। এবার আমরা সামনের দিকের অংশটি খুলে দেখব। এখানে কিছু ব্যাটারির উপস্থিতি দেখা যাচ্ছে। সর্বমোট 3টি বাটন টাইপ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিগুলোর কারণে হাতের প্রেসার ছাড়াও লাইটগুলো জ্বালানো যায়, তবে এই ব্যাটারিগুলো রিচার্জেবল ব্যাটারি নয়, যার কারণে এগুলো চার্জ শেষ হয়ে গেলে শুধুমাত্র হাতের প্রেসার ছাড়া টর্চটি আর ব্যবহার করা যাবে না। তবে চাইলে ব্যাটারিগুলো পরিবর্তন করে নেওয়া সম্ভব। এখানে একটি সুইচ রয়েছে ব্যাটারির মাধ্যমে লাইটগুলো অন অফ করার জন্য। এই অংশে এলইডিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো খুব সাধারণ ও অল্পদামি সাদা রঙের এলইডি, যেগুলো যে কোনো ইলেকট্রনিক্স মার্কেটেই কিনতে পাওয়া যায়। লাইটগুলোর ফোকাস ঠিক রাখার জন্য সামনে একটি স্বচ্ছ প্লাস্টিকের লেন্স ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আর দেখার মতো তেমন কিছু নেই। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন কিভাবে হাতের শক্তিতে চলা অর্থাৎ হ্যান্ড ক্র্যাঙ্ক টর্চগুলো কাজ করে। বিভিন্ন গ্যাজেট সম্পর্কে বিস্তারিত জানানোর উদ্দেশ্যে আপনাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, তাই আশা করি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।